টোকের গল্পের নামটা ঠিক হয় নাই এটা সত্যি কারণ যে গল্পের নামটা হয়তো অনেক সময় চেঞ্জ হয় তো আমরাও কিছু নাম হয়তো দু নাম ভেবে রাখছি গল্পের নাম যেরকম ভেবে রাখছি যে হজ ক বা মুই মানে আমি মানে বরিশালের মুই যেটা আমরা শুদ্ধভাবে বলতে গেলে আমি তো এরকম কিছু কিছু নাম আমরা ভেবে রাখছি এখনও ঠিক করি নাই আর আর গল্পের চরিত্রটা হচ্ছে যে গল্পটা বেসিক্যালি আমাদের মানে আমাদেরকে নিয়েই আর সমাজে যেরকম হয় ঘটে আর কি যে আমি একটা ছোট একটা জব করি ধরেন স্যালারি কী হইতে পারে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা স্যালারি ঢাকায় থাকি ওয়াইফকে নিয়ে আমার ওয়াইফ ঢাকাই বড় হওয়া তো ওর চাহিদাটা ছিল না কিন্তু চাহিদাটা বাড়ছে ওর বান্ধবীকে দেখ বান্ধবীর অনেক টাকা বা ওর বান্ধবী হয়তো কাউকে ভাঙায় খায় কোনো সিনিয়র কোনো পার্সনকে তো ও যা নেয় আর কি দামি জিনিস সেটা নেকলেস হোক দামি মোবাইল হোক তো ও এসে দেখে আমার ওয়াইফকে তো আমার ওয়াইফ এগুলো দেখে 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 মানে একদিন দুদিন কয়দিন ভালো লাগে তো একটা সময় ও বলে যে আমাকে দাও না দাও না তো মোটামুটি ফোর্সই করে তো আমি তো ভাই অসৎ পথে কামাই না তো একটা সময় আমি বাধ্য হই কি হই না এটা আসলে গল্পের মধ্যেই দেখা যাবে তো গল্পটা সুন্দর গল্পটা রচনায় ছিলেন তাদের সারিয়ার আর আর টাপু আছে আপু সরি আমি এর আগে ভুলে গেছি আপুরের নাম আপুরের নামটা কী টাপুর আর হচ্ছে আমাদের এখানে ডিরেকশন দিচ্ছে অপিয়া শ্রফ এবং শাহিন ভাই এবং প্রতিটি হিসেবে আছেন আমাদের উজ্জ্বল ভাই এটা যাবে টিভিতে তো আশা করি গল্পটা ভালো লাগবে সবারই ওই গল্পের সাথে অনেকই জড়িত আবদুল্লা রানা ভাই আছেন তারপরে মায়মুনা মামু আছে শিবলু ভাই আছে আমাদের তারপরে সীমন্ত আছে সামি আছে তারপরে আর অনেকেই আছে আর কি মানে এই এই সমাজেরই আর কি এই সময়ে আর কি যেটা ঘটে আর কি কিছু কিছু জায়গায় কমেডি আছে তারপরে বা সব কিছু মিলে আর কি কমেডি থাকবে মানে হাসি কান্না সব কিছু মিলেই রোমান্স থাকবে সব কিছুই আর কি না করার মতো করা না মানে করার মতো করা বলতে যে টাকার জন্য করা ওইটা না যে দিন যাবে একটা অ্যামাউন্ট নিয়ে বাহা যাব ওরকম চিন্তা ভাবনা কখনোই ছিল না এটা প্ল্যান অনেক আগে থেকে ছিল যে গল্পটা করব 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 তো গল্পটা নিয়ে আসলে বেসিক্যালি অনেক দিন বসা হয়েছে তারপর চেষ্টা করছি যে আমরা একটু ভালোভাবে করার চেষ্টা করতেছি এখনও তো এর আগেও ধরেন যে আমাদের সব সিরিয়াল তো আসলে এখন সিরিয়ালগুলো মানে হচ্ছে সবাই একটু দিন দিনশেষে একটু ফান চায় একটু মজা চায় তো ওইটাও রাখবো সব কিছু মিলেই রাখবো তো আসলে দর্শকের উপর তো সব কিছু যদি দর্শক দেখে তো তো ভালো আশা করি দর্শকরা দেখবে আর ওই মানে কোন গল্প ধরবে কি ধরবে না ভাই আসলে এটা তো আসলে আমরা কিছুই জানি না বাট ভালোভাবে করার চেষ্টা করি ধরেন এখন আমাদের যদি উদাহরণ দিতে যে ব্যাচলার প্যান্টের মধ্যে তো সব কিছুর হবে না তারপর তো আমরা চেষ্টা করব যে ব্যাচেলার পয়েন্টের বাইরেও যদি আমরা অন্য কোনো ভালো কাজ আমরা দিতে পারি দর্শকদের তো সেটা ভালো না তো ওইটাও আমরা চেষ্টায় আছি আর কি না সংশয় না ধরেন একটু যদি বলি অনেকে হয়তো নেগেটিভভাবে যাই না কে কীভাবে নেয় তারপর বলি ধরেন অমিবের সাথে কাজ করার মজাটা কি যে উনি ক্যারেক্টার ব্রিফ যেভাবে করে তখন আমি ভিজুয়ালি দেখতে পারি আমি দেখি আর কি আমার ক্যারেক্টারটা আর হচ্ছে যে ভাইয়া অ্যাক্টিং করেই দেখায় দেয় যে পাবেল তুমি এইটাই করবা বা পলাশ তো এটাই করবি বা তুই এই শিবুল তুই এইটাই করবি চাষি ভাই চাষি সব ভাই আপনারা এইটাই করবেন মানে উনি দেখায় দেয় তখন ইজি হয় তখন আমরা যখন স্ক্রিনে মানুষ দেখে যে ও পায়ল ভাই তো ভালো করছে পায়ল ভাইকে তাহলে আরেকটা কাজের জন্য ডাকি তখন ওই ডিরেক্টর আমার উপরে বিশ্বাস করে ভরসা করে যে ভাইয়া তো ভালো করবে তখন হয় কি মেন্টালি একটু প্রেশারটা কি আমাকে ভালো করতে হবে তখন হয়তো একটু নিজে চেষ্টা করি যে ডিটারকে একটু সাপোর্ট দেওয়ার যে হ্যাঁ দেখি এই যে কিছু ভালো কিছু করা যায় কিনা বা ক্যারেক্টারটা ওইটার থেকে আলাদা কিছু করা যায় কিনা ওইটা একটু বেশি ভাবা মানে ভাবতে হয় আর কি এটা আমি কখনও আমি থিয়েটার কর্মী না থিয়েটার করি নাই আমার ব্যাকগ্রাউন্ড যদি বলি আমি হচ্ছি সর্বপ্রথমে এখনই প্রাউডলি বলি এখনও বলি যে আমি সর্বপ্রথম হচ্ছে আমি মিরা মিরাক্কেলার একজন পারফর্মার আমি ছিলাম আমার যদি শিখে আসি যতটুকুই শিখি আমি পুরোটাই আমি মিরাকেল থেকে শিখছি এবং থ্যাংকস মিরাক এখনও জানি আমি সারা জীবনই জানাবো আর আমার পড়াশোনা আমি অ্যাকাউন্টিংয়ের ছাত্র আমি কলেজ থেকে অ্যাকাউন্টিং অনার্স মসার্স করা আর কি আমি থিয়েটার বা অ্যাক্টিং নিয়ে কোনো পড়াশোনা করি নাই আমি অ্যাক্টিং জানিও না মনে হয় যে এটা করতে হবে এটা করি আমার চিন্তাভাবনায় ওইটাই আর কি সত্যি বলতে কি মানে মানে আমি মানে আমার আমার কথাটাই বলি মানে আমারও না চাওয়া এরকমই আর কি যে এরকম তখন তো আমরা ছোটো বাচ্চা বাচ্চা মানে না বুঝার মতো ভাই মানে আপনারা যাই না আমার এই কতটুকু বড় মনে করেন আমি বাচ্চাটা মানে বাচ্চা বলবো না ছোটোখাটো একটা মানুষ ছোটো মানুষ তো এটা সত্যি যে ওই যে বাকের ভাই ওই যে কানকারা রমজান এই ক্যারেক্টারগুলা কিন্তু আমরা জানি ওগুলো দেখে কিন্তু বড় হয়েছে তো মানে এখনও না আমার না মানে যখন মানুষ মানে এটা উদাহরণ দেওয়া ঠিক না যখনই আস্তায় বেরোয় বা মানুষজন যখন বলে যে বজা জাকির বা জাকির হোসেন নেইমার বা হে লেডি দিস ইজ জু বা জু বলে ডাক দেয় বা কেউ যদি বলে এই সেন্টু কিডনির সেন্টু তখন মনে হয় কি মানে তখন আমার শান্তি লাগে ভাই হয়তো ওরকম না ওই অত বড় মানে সম্মানের জায়গা না যে কান কাটা রমজান অথবা বাকের ভাই ওই ক্যারেক্টারটা কিন্তু যখনই আমার ক্যারেক্টার নাম নিয়ে ডাকে যে তিন চার বছর হয়ে গেছে ক্যারেক্টার নাম নিয়ে যখন ডাকে তখন না আমার আসলে শান্তি লাগে আর ভাইয়ের যে কোশ্চেন ছিল যে নেক্সট কোশ্চেনটা কী জানিয়েছিল আমি ওইটা আমি ভুলে গেল ভাই আসলে এত বড় কোশ্চেনের জবাব দেওয়ার মতো মানুষ আমি হই নাই কিন্তু আমার মনে হয় যে আমরা ডে বাই ডে ভালো করছি আপনার সিনেমার যদি কথা বলি দেখেন সিনেমা কিন্তু ডে বাই ডে এখন কিন্তু মানে খুব ভালো হচ্ছে সবাই যাচ্ছেন আপনার আপনারাও দেখছেন লাস্ট মনে ফিমেল ফোর মনে আপনাদের সাথে ম্যাক্সিমাম মানুষ আমার ব্রাদার আপনারা যারা আছেন সবার সাথে মনে দেখা হয়েছে আপনার মনে এনজয়ও করছেন সো আশা করি আপনারাও হয়তো এটাই তো বুঝতেছেন যে আমরা ডে বাই ডে ভালো করার চেষ্টা করছি আর কি আমার ধরেন যে আমার সব জায়গায় আমায় আমি জানি যে আমার আমি বা আমাদের টিমের ডায়ালগুলোই সবাই মানে শুনতে চায় বলতে চায় কিন্তু আমি এই কাজের বাইরেও ধরেন যে হে লেডি দিস ইজ সবাই মজা করে ডাকে বা বলে হে লেডি দিস ইজ জু তারপর এছাড়াও শুধু যদি বলি আমার একটা কাজ করতে গিয়ে আমার খুব মানে সারা জীবন মনে রাখবো আমি সাগর জানবার একটা কাজ সেটা হচ্ছে হাঙ্গর নামে একটা প্রজেক্ট যেটা করার জন্য কক্সবাজার ছিলাম এবং কক্সবাজারের যে আঞ্চলিক ভাষাটা ওইটা আমি মানে মানে মুখস্থই করছি এক সময় তো ওইখানে একটা ছিল মানে যে আই বেগুন ফুন্নি অ্যাডারা সুটকি বললে বেগুন আছেন আজকে সালিস কিল্লা বেগুন জানুন মানে এইভাবে বলছিলাম আর কি তো এ আর কি থ্যাংক ইউ জার্নিটা ক্যাম্পাস নাটক এটা আমাদের রচনা করেছে আরঙ্গ ভাই আর যে ইসান্ত হোসেন ভাই সবাই মোটামুটি জানে ক্যাম্পাসটা নিয়ে আমি এই যে এরকম প্রশ্ন অনেক মুখোমুখি হয়েছি যে ম্যাডাম কেমন আছে বা ম্যাডামের সাথে কাজ করে কেমন আসলে সুষমা দি খুব সম্মানিত একজন আর্টিস্ট আমি বড় বোনের মতোই দেখি সো কাজের ক্ষেত্রে প্রথম প্রথম এরকম একটু মনে হয়েছে যে আল্লাহ দিদি মানে দিদির সাথে মানে দিদির আঁচল ধরবো দিদির সাথে প্রেমের কথা বলবো একটু নার্ভাস ছিলাম পরবর্তীতে দিদিই দেখলাম যে ইজি করে নিয়েছে তারপরে তো সবাই দেখছেন আর কি